প্রতিদিনের প্রার্থনা এই ধারাবাহিক অনুধ্যানের 22তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। সকলের চরণে প্রণাম জানিয়ে আজকের এই সুন্দর সকালে আমাদের বারবার মনে পড়ছে স্তব কুসুমাঞ্জলিতে খুব সুন্দর করে বলা হচ্ছে ভগবানের গুণ সময়ের ইয়ত্তানি। আমরা ভগবানের কথা বলতে চাই, ভগবানের কথা স্মরণ মনন করতে চাই, ভগবানকে আমরা আমাদের নিজের বাক্য অঞ্জলির দ্বারা বারবার তার চরণ বন্দনা করতে চাই, কিন্তু আমরা জানি না যে তিনি অনন্ত গুণের অধীশ্বর, তার গুণের ইতি করা যায় না। সেটি সুন্দর করে স্তব কুসুমাঞ্জলিতে সুন্দর করে বলা হয়েছে, নীল পর্বত যদি কালি হয়, সাগর যদি মুষিপাত্র হয়, পারিজাত বৃক্ষের শাখা যদি কলম হয়, পৃথিবী যদি লিখিবার পত্র হয়, আর এই সমস্ত বস্তু লইয়া সরস্বতী যদি চিরকাল ধরিয়া লিখিতে থাকেন, তথাপি হে ঈশ্বর তোমার গুণসমূহের ইয়ত্তানি বর্ণনা করা যায় না। সেই জন্য বারবার আমরা কি করতে পারি না, আমরা ভগবানকে প্রণাম করতে পারি, বারবার বলতে পারি হে প্রিয়দেব, ভক্তের পক্ষে তাকে আমরা বলি নিকটতম, তোমাকে নমস্কার, অভক্তের পক্ষে দূরতম, তোমাকে নমস্কার, হে স্মরহর, নির্গুণ রূপে সূক্ষ্মতম, তোমাকে নমস্কার, সগুণ রূপে স্থূলতম, তোমাকে নমস্কার, হে ত্রিনয়ন, বৃহৎ বৃদ্ধতম, তোমাকে নিয়ে নমস্কার, তরুণতম, তোমাকে নমস্কার, প্রত্যক্ষ এবং অপরোক্ষ সর্বরূপে বর্তমান, আবার সর্বাতীতভাবে বর্তমান, তোমাকে পুনঃ পুনঃ নমস্কার জানাই। অর্থাৎ এই যে ভগবানের গুণচিন্তন, ভগবানের লীলাচিন্তন এবং ভগবানের রূপচিন্তন, এটি চিন্তন করতে গেলে আমাদের নমস্কার করতে হয়। বারবার বলা হচ্ছে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব এবারে গোটা বিশ্বকে জয় করলেন প্রণাম অস্ত্রে, তার অন্য কোনো অস্ত্র নেই, শুধু মানুষের কাছে নত হলেন, প্রণাম হলেন। এই যে নত হওয়া মানে আমি তোমার আমার অহংকারটিকে তোমার কাছে নত করলাম। আমার নানান রকমের অহংকার রয়েছে, এই শরণাগতি সাধন পথে এই অহংকার একেবারে নির্মূলীকরণ সেটি আমাদের একমাত্র বিবেচ্য বিষয়। সেটি খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে বহু বহু ক্ষেত্রে এসে পড়ে, যেটি আমরা বুঝতে পারি না। আমাদের মধ্যে যেমন সকাম নিষ্কাম মনে করছি নিষ্কাম কর্ম কিন্তু এসে যাচ্ছে, তেমনি মনে করছি অহংকার চলে যাচ্ছে কিন্তু বারবার এসে যায়। সেই জন্য বারবার প্রভুকে বলা উচিত যে হে প্রভু, আমি তোমার গুণের ইয়ত্তা করতে পারি না। আমি শুধু কি করতে পারি না, আমি শুধু এইটি বারবার মনে রাখতে পারি যে এমনই হরির অহেতুক করুণা, প্রেমের এমনই জাদু, কয়লা হৃদয়ে গোলে শোনা হয় তস্কর হয় সাধু। ভগবানের কৃপায় তস্কর সাধু হয়ে যায়। সুন্দর করে বলছেন সেই জন্য, কয়লা হৃদয়ে গোলে শোনা হয় তস্কর হয় সাধু, তার কৃপা পেলে চোর ডাকাত পর্যন্ত। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজের জীবনে এরকম ঘটেছিল, যিনি গুন্ডাকে পর্যন্ত ট্রান্সফর্ম করে দিয়েছিলেন। আমরা মন্মথ গুন্ডার কথা জানি, যে মন্মথ গুন্ডা ঠাকুরকে শায়েস্তা করার জন্য গিয়েছিলেন, স্বয়ং ঠাকুর তাকে শায়েস্তা করে দিয়েছিলেন এবং জীবনের শেষ দিকে তিনি প্রিয়নাথ প্রিয়নাথ বলে কাঁদতেন এবং তার ওই চুল দিয়ে তখন সব পোকামাকড় অর্থাৎ উই হয়েছে, খুশকি হয়েছে, তিনি একেবারে দেহবোধ শূন্য হয়ে গিয়ে সেইটি করছেন প্রিয়নাথ প্রিয়নাথ। অর্থাৎ এই যে ট্রান্সফরমেশন, কয়লা হৃদয়ে গোলে শোনা হয় বলছেন সুন্দর করে, তস্কর হয় সাধু, এমনই হরির অহেতু করুণা, প্রেমের এমনই জাদু, এই ভালোবাসা আমাদের সব করতে পারে। আমাদের একটি ঘটনার কথা মনে পড়ছে, মঠে গঙ্গার ধারে নিচের বারান্দা, রাজা মহারাজ তামাক খাচ্ছেন, গঙ্গাধর মহারাজ, খোকা মহারাজ, রাখাল দাদা আছেন এবং খুব রগরও হচ্ছে, হাসির হিল্লোল কল্লোল হচ্ছে। এই আধ্যাত্মিক কথা মানে একটা
রসে বসে থাকা। ঠাকুর স্বয়ং নিজে কত ভক্ত সঙ্গে রস সঙ্গে তিনি ছিলেন, ভক্তদের মাঝে তিনি রস মানে আধ্যাত্মিক রস সেটি তিনি বর্ষণ করেছেন। সেজন্য বারবার বলতেন আমাকে শুক্র সাধু করিস না, শুক্র সাধু করিস না, এটি মায়ের কাছে তিনি প্রার্থনা করেছেন। কারণ তিনি সেই উপনিষদের ঈশ্বর রস বৈশ্য, তিনি আনন্দময় পুরুষ, আনন্দতেই তিনি বিচরণ করেন। আমরা দুঃখ পাই কারণ আমরা জাগতিক দিক থেকে সেই আনন্দটা খুঁজে পাই না। আমাদের যে জাগতিক আনন্দ সেটা টেম্পোরারি, ট্রানজিয়েন্ট, ইটার্নাল আনন্দের যদি একবার সন্ধান পাই তাহলে সেখানে এই আধ্যাত্মিক পুরুষ আর জাগতিক পুরুষের মধ্যে কোনো তফাৎ থাকে না, কারণ ওরা ওই ভূমানন্দে সর্বদা বিচরণ করেন। বলছেন ওই হাসি হিল্লোল চলছে, এদিকে সুধীর মহারাজ কুয়ালালামপুরে কোনো সেন্টারে লোক পাঠানোর জন্য সুযোগ খুঁজছেন। কালী মহারাজ এসছেন, মহারাজ বললেন এই যে কালী ভাই ওকে একখানা চেয়ার দাও, রাজা মহারাজ বললেন। সুধীর মহারাজ বললেন যে মঠে মহারাজকে ছেড়ে কেউ অন্যত্র সেন্টারে কাজে যেতে চায় না। ওই কথা শুনে কালী মহারাজ কিন্তু লেকচার শুরু করে দিলেন, ওবিডিয়েন্স ইজ দ্য ফার্স্ট ল অফ অর্গানাইজেশন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কালী মহারাজ সেই দৃষ্টি থেকে দেখছেন যে ওবিডিয়েন্স, সবাইকে যেতে হবে, সঙ্গে যখন যোগদান করেছে তখন কেন যেতে হবে না। এখন মহারাজের ভাব কিন্তু অন্য, ওই জন্য বলে না সম্পদ তব শ্রী পদ, এইটি সম্পদ আমাদের। তো মহারাজ বলতে আরম্ভ করলেন, যখন মহারাজ বলতে আরম্ভ করলেন রাজা মহারাজ, তখন কালী মহারাজ থেমে গেছেন। মহারাজ বলেছেন ঠিক বলেছো কালী ভাই, যা বলবো ছেলেদের তাই শুনতে হবে। তবে কি জানো কালী ভাই, আমি যখন এই ছেলেদের মুখের দিকে তাকাই তখন ভাবি এরা কেন এসেছে, ভদ্র ঘরের ছেলে, বাড়িতে কোনো কিছুর অভাব নেই, তোমার আমার চেয়ে বেশি ডিগ্রি এদের আছে, কিন্তু কেন এখানে এসেছে, সংসারে একটা জিনিসের অভাব তাই এরা এসেছে, একটু ভালোবাসা চায়। আমি ছেলেগুলো কি খুব ভালোবাসি, সবাই এমনভাবে বললেন সবাইকে যে সবাই মুভড হয়ে গেল, এই যে মুভড হয়ে গেল দেখুন, এই যে ভালোবাসা, এই ভালোবাসার কথা আমরা পাই। মহাপুরুষ মহারাজের জীবনেই ঘটনা ঘটেছে আমরা জানি, একজন চোর যিনি ওই জোসেফিন ম্যাকলাউডের ঘরে চুরি করতে গেছেন, সেই চোরকে ধরে ফেলেছেন জোসেফিন ম্যাকলাউড এবং সাধুরা। মহাপুরুষ মহারাজ সকালবেলায় বেলুড় মঠ পরিভ্রমণ করতে বেরোন, তো সবাই ভাবছেন এই সকাল সকালেই মহারাজের কাছে চালান করে দিতে হবে, চোরকে নিয়ে গেছেন। মহারাজ দেখলেন কিছু বললেন না, তারপর ঘুরে টুরে এসে যখন তার ঘরে নিয়ে যাওয়া গেল তখন সাধুরা বলছেন বেশ এবার হবে, সংঘাত দক্ষ বলে কথা। তার উপর মহাপুরুষ মহারাজ, তো মহাপুরুষ মহারাজ বললেন ওই চোরকে ভালো করে গঙ্গা স্নান করিয়ে আনো। সবাই বলছেন বাবা এই আবার কি কথা, চোরের জন্য বিধান গঙ্গা স্নান করিয়ে আনো। তো ওই গঙ্গা স্নান করিয়ে আনা হলো, যখন গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসা হলো তখন বললেন ঠাকুরের মন্দিরে ভালো করে ওকে প্রণাম করাও। সব সাধুরা বলছেন এ আবার কি কথা, চোরকে ঠাকুরের মন্দিরে, কোথায় উত্তম মধ্যম, কোথায় বলবেন পুলিশে খবর দাও, সে চোরকে কিন্তু ঠাকুরের মন্দিরে প্রণাম করতে পাঠালেন, তারপরে প্রসাদী ধুতি দিলেন, তারপরে তাকে ভালো করে খাওয়ালেন, পরমান্নটা দুবার দিতে বললেন। এই সমস্ত ব্যবহারগুলি যখন করছেন তখন সাধুরা কিন্তু মনে মনে খুব রাগান্বিত যে মহাপুরুষ মহারাজের এই কি আচরণ, একটা চোরকে পেয়েছি তাকে কোথায় পিটিয়ে দেবো দুঘা, তাকে কোথায় বেঁধে বুঁধে কোতোয়ালিতে খবর দিয়ে দেবো, যেটা আমরা সাধারণভাবে লোকদৃষ্টিতে যেটি করি। ওই জন্যই শুরুতে আছে ঈশ্বরীয় গুণ যদি মানুষের মধ্যে প্রবেশ করে তখন তার ইয়ত্তা করা যায় না, তখন তখন ওই রূপমা উপমা যতই দিন, কোথায় নীল পর্বত, কোথায় কালীর দোয়াত, কোথায় কালীর কলম, কোথায় পত্র, এই অনন্তকে বোঝানোর জন্য এই সমস্তগুলো রূপক স্তব কুসুম আঞ্জলিতে বলা হচ্ছে। তবু সেজন্য অভক্তকে নমস্কার, সগুণকে নমস্কার, নির্গুণকে নমস্কার, সবই তো তিনি হয়েছেন, একমাত্র তিনিই হয়েছেন আর সব কিছু, একমাত্র তিনিই হয়েছেন, এই ভাব দিয়ে আনা। ওই যে রাজা মহারাজ বললেন সব আছে ওদের কিন্তু একটা জিনিসের অভাব, সেই জন্য ওরা এখানে এসেছে, সেইটি ভালোবাসা। মা ওই জন্য বললেন না আমাদের সংসারটি ভালোবাসায় গড়ে উঠেছে, এটি ভালোবাসার সংসার। স্বামীজি বললেন তিনি ভালোবাসার ভগবান আর অন্য কিছু নয়, এবং সেই জন্য স্বামীজি বারবার বলছেন হাজার পতন হোক তাতে কিচ্ছু যায় আসে না, আমারই সে দায়িত্ব, আমি তোমাকে বেছেছি, তুমি আমাকে বাছনি।
আমি তোমাকে চয়েস করেছি। তো যখন এই চোরের এই অবস্থা পরমান্ন খাওয়াচ্ছেন, তারপরেও নিয়ে এসছেন যে এবার বোধ হয়, তখন ওই সাধু মহাপুরুষ মহারাজ সেই শান্ত সমাহিত জনচিত্ত হারি, তিনি বলছেন ওই চোরের দিকে তাকিয়ে, তুমি সাধু হবে? দ্যাট ইজ দ্য ট্রান্সফরমেশন। সবাই তো ভালোকে ভালো করার জন্য ব্যস্ত, কিন্তু সমাজে আমরা কি কখনো নিজেদের ভেবে দেখেছি যে আমরা একটা খারাপ মানুষকে, যাকে সবাই হেয় করলো, তাকে আমরা ভালো করতে পারি? এই ভালো করার চেষ্টাটাই তো সাধনা। সেইটি যদি একদিনের জন্য করতে পারি, সেই জন্য স্বামীজি বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম দাদা আমার ছেলেরা যদি হাজার বার নরকে যায় তাহলে আমি তাদের হাজার বার হাত ধরে তুলব, তা যদি সত্য না হয় তাহলে ঠাকুর আদি সব মিথ্যা জানবি। এই চোরকে বলছেন সাধু হতে, বলছেন ওকে সসম্মানে বেলুড় মঠের গেট পর্যন্ত তোমরা পৌঁছে দিয়ে, সে যেন সি অফ করাচ্ছেন সসম্ভ্রমে। এই মহাপুরুষ মহারাজ যেটি করছেন সেটি পরবর্তীকালে আমরা সেই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের মধ্যে দেখতে পাই, যে পুলিশ তাকে চারবার লকআপে পড়ার চেষ্টা করেছে সেই গুন্ডাকে। পূজনীয় শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ পুলিশের কাছে অনুমতি চাইছেন, ওকে একবার আমার হাতে ছেড়ে দিন, আমি দেখছি। তাকে এনে রেখেছেন, দু তিন দিন থাকার পর ওই বিশ্বাধীন ঝোল ক্রমশ ডাল ভাত খেয়ে যখন ওই গুন্ডা পালাতে যাচ্ছে যে কিছু না বলে পালাবো, পালানোর আগের মুহূর্তে তার মনে হচ্ছে যে দুনিয়ায় তো সবাই আমাকে গুন্ডা বলে, বাইরে সবাই আমাকে খারাপ চোখে দেখে, একটিমাত্র মানুষ এই স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, ইনি তো আমাকে ভালোবাসেন, তাহলে এর চোখে ফাঁকি দিয়ে আমি চলে যাব? দেখুন, এইটি এর চোখে ফাঁকি দিয়ে, এই যে ভেতরটা যখন বদলে যাচ্ছে, এই ভেতরটা বদলানোই আধ্যাত্মিক জীবন, এই ভেতরটাই ধর্ম বদলে দিতে পারে, যদি ঠিক ঠিক ধর্ম অনুশীলন হয়, বাকি অন্য কিছু হবে না। সেই জন্য বারবার বলছেন যে এই প্রেম ঘনীভূত মূর্তি বিগ্রহ শ্রীরামকৃষ্ণ স্বয়ং, সেটি আমাদের বারবার স্মরণ করিয়ে দিলেন, মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত। বারবার বলছেন শুচি অশুচি এটি ভক্তি ভক্তের পক্ষে, জ্ঞানীর পক্ষে নয়। বারবার তিনি আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, শুচিবায়ুগ্রস্ত লোকেরা কেবল অশুদ্ধ বিচার করতে গিয়ে একটা অশুচির ভাব থেকে যায়, যাদের শুচিবায়ু তাদের মধ্যে ঈশ্বর চিন্তা ঢোকা খুব কঠিন। এই আমাদের একটা জায়গায় যেন দিক নির্দেশ করে দিচ্ছেন, এবং সেই দিক নির্দেশটাই আমাদের কিন্তু তত্ত্বজ্ঞানের উন্মেষ। সেই জন্য এই তত্ত্বজ্ঞানের উন্মেষটি আমাদের বারবার বলছে বলতে হচ্ছে, সেই কথা অনুযায়ী ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই একই প্রকাশে প্রকাশিত হতে থাকে। ক্ষেত্রজ্ঞ রূপে বিশিষ্ট প্রকাশ যেখানে আসে ওখান থেকে পৃথক পৃথক ক্ষেত্রজ্ঞ মনে হয়, কিন্তু আসলে সেটি এক, এই দর্পণে আমাদের সেটি দেখতে হয়। ওই রাজা মহারাজ সেই জন্য আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, একমাত্র ভালোবাসাটাই রয়েছে। লোকেশ্বরানন্দজি মহারাজও ওই তাকে চাকরি দিচ্ছেন, দীক্ষাও পর্যন্ত করিয়ে দিচ্ছেন ওই গুন্ডার, অর্থাৎ জীবনটা বদলে দিলেন, এইটি এরা পারেন। আমাদের এই প্রতিদিনের প্রার্থনা ভগবানের কাছে কি, যে তোমার গুণের তো ইয়ত্তা নেই, তোমাকে কত কত আলোচনা করব, শাস্ত্র পড়েও সে শেষ করা যাবে না, আলোচনা করেও শেষ হবে অনন্ত, কিন্তু কি করতে পারি, আমরা আমাদের এই ভেতরটাকে আমূল বদলে নিতে পারি, এবং সেই ভেতরটাকে আমূল বদলে নেওয়ার জন্যেই স্বামীজি বারবার বলতেন, রামকৃষ্ণের নাম প্রচার করার জন্য জেদ করো না, তার ভাব প্রচার করো, এই ভাবটি প্রচার করার কথা বলছেন। বলছেন ঠাকুর বারবার সেটি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তাকে লাভ করতে গেলে কোনো একটা ভাব আশ্রয় করতে হয়, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতাতে পারলে ধর্ম জীবনটা অনেক সহজ হয়ে যায়। বস্তুত ভক্তি মানেই ভাবের খেলা, ধ্যান জপ পুজো ভজন ভাব না থাকলে সব বৃথা, এইটি আমাদের বলছেন যে আসল সেইটি, যে সবটা বৃথা হয়ে যায় যদি আমাদের মধ্যে এই ধ্যান জপ সাধন ভজন না থাকে, সেইটি একটি ভাবকে আশ্রয় করে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া, এবং যত আমরা এগোবো তত আমাদের ভেতরে ওই বোধটা এসে যাবে যে আমার কোনো ধর্ম নেই, আমি সেই
মানুষ যে সকলের মধ্যে একই ভাবকে আমরা রাখতে পারি, এবং সেটা আমরা কি করতে পারি না, আমরা সেই ভাবটি সেই জন্য রাখি যে বাংলা ছেলের দামাল, বাংলা মায়ের দামাল ছেলে দীনেশ মজুমদার যখন ওই ফাঁসির ট্রাইব্যুনালে যাচ্ছেন তখনও সেটি বল যেন বারবার ভাবছেন, আত্মা তোমার মাঝে জাগুক আবার সকল কাজে, শক্তি যোগাও মোদের বাজে, বইতে তোমার কর্মভার। আমরা ভগবানের এই কর্মভারটিকে নেওয়ার জন্য আমাদের যেন শক্তিটা জাগায়, শক্তিটা জাগায়, ভেতরের শক্তি জাগে, সেইটি প্রার্থনা। এবং সেই প্রার্থনাটাই আমাদের ভেতরটাকে কোথাও বদলে দেয়। এবং আমরা সেই জন্য পরবর্তীকালে একটি ভাবি যে খোকা মহারাজের জীবন, স্বামী সুবোধানন্দজির কথা মনে পড়ে যাচ্ছে, একবার খোকা মহারাজ বেলুর মঠে রয়েছেন, গঙ্গায় স্টিমারে করে যাচ্ছেন, স্টিমারে বালির কয়েকজন যুবক স্বামীজির নামে কুৎসা করতে লাগলো। খোকা মহারাজ তাদের কথা শুনে বললেন, আপনারা যদি বেলুর মঠে কেউ কিছু সাহায্য করেন তা না হয় আজ থেকে বন্ধ করে দিন, কিন্তু নিন্দা করে লাভ কি, নিন্দা করলে স্বামীজির যে দুটো হাত তা পড়ে যাবে না, আর প্রশংসা করলেও হাত দুটো গজাবে না। যুবকগণ জানালো তারা কেউ মঠে সাহায্য করে না। তখন মহারাজ বললেন, তাহলে মশাই আপনারা অনর্থক নিন্দা করেন কেন, আপনারা সাধুদের সুখ্যাত করবেন কেন, আপনারা যে অফিসে কাজ করেন সেই অফিসের সাহেবদের খোশামুদি করবেন এবং সুখ্যাতি করবেন, যারা কাজের একটু এদিক ওদিক হলে বুট শুদ্ধ লাথি মেরে আপনাদের তাড়িয়ে দেবে। এই ঘটনার কিছুদিন পরেই ওই যুবক দলের একজন বেলুড় মঠে এসে খোকা মহারাজের কাছে জানালেন যে আমরা না বুঝতে পারি সেদিন বড় অন্যায় করেছি, আপনি যা বলেছিলেন সত্যিই সত্য, সেদিন স্টিমারে যারা ছিল তাদের মধ্যে একজনকে সাহেব লাথি মেরে অফিস থেকে তাড়িয়ে দিয়েছেন। খোকা মহারাজ উত্তরে বললেন, সেদিন আপনারা যখন আমাদের নিন্দা করছিলেন তখন আমাদের দুটো হাত ছিল তা খসে পড়েনি, আর আজ আমাদের প্রশংসা করছেন তাতেও আমাদের দুটো নতুন হাত গজিয়ে পড়ে, গজিয়ে যায়নি। এই দেখুন কি ভাব, অর্থাৎ নিন্দাও করব না প্রশংসাও করব না, আমরা একেবারে স্থিত প্রজ্ঞের মতন জীবনযাপন করবো, এবং সেইটি ওই ভালোবাসা। এলে প্রকৃত ভালোবাসা সত্যি সত্যি আমাদের এটি ভাবায়, এবং সেটি খুব আমাদের অ্যালার্টনেসের সাথে করতে হয়। পূজনীয় স্বামী অনামায়ানন্দজির কথা আমি আগেও বলেছি, সুন্দর করে তার জীবনের একটি ঘটনা বলছেন, আশ্রমে ঠাকুর ঘর নির্মাণের জন্য কেউ টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পথে করে দেওয়ার পর যখন নির্মাণের কথা উঠছে তখন তিনি বলছেন, মিশনের কাজের জন্য লোকে টাকা দিয়েছে, মন্দিরের জন্য দেয়নি। তবে বলতেন, ঠাকুর ঘর করবার কোনো সংকল্পই ছিল না, ছেলেরা খেলা, ছেলে খেলার ঠাকুর ঘর করে ঠাকুরের ছবি ফুল দিয়ে সাজাতো, ধূপধুনো দিয়ে সামনে বসে ভজন করত। ঠাকুর ঘর করার কথা আমার মনে হতো, এখানকার গণ্যমান্য প্রাচীন কোনো ব্রাহ্মণ্য সমাজ আমাকে যদি ঠাকুর ঘর করার জন্য অনুরোধ করেন তবে আমি এটি চেষ্টা করব। বলছেন ওইটি ঠাকুর ঘর করার জন্যেও তার অন্য কোনো ইচ্ছা ছিল না, ওইটি কেন না বারবার বলছেন, সেই জন্য যে আমাদের নিজেদের ওটি অ্যালার্ট থাকতে হয়, এবং সেই অ্যালার্টনেসটা কখন হয়, যখন আমরা এই ভালোবাসায় পড়ে যাই। আধ্যাত্মিক জীবনের মূল সুরটি হচ্ছে ভালোবাসা, তার ভাব। সেজন্য যে কোনো একটি ভাবে, হয় শান্ত, নয় দাস্য, নয় সখ্য, নয় বাৎসল্য, নয় মধুর, যে কোনো একটি ভাব, এই ভাবটি নিয়ে আমাদের প্রতিদিনের প্রার্থনা, যে কোনো একটি প্রার্থনা। এবং সেই প্রার্থনাটা যখন আমাদের আসে তখন আমরা জীবনে সফল হই। আমাদের মনে রাখতে হয় যে সমাজে যখন উচ্চাসনে আমরা লাভ করতে চাই তখন আমাদের দুটি বিপরীত ভাব নিয়ে চলতে হয়, কিরকম না, মুখে মিষ্টি কথা কিন্তু অন্তরে বিদ্বেষ, মুখে মিষ্টি কথা বলি কিন্তু অন্তরে আমাদের ভেতরে ভেতরে বিদ্বেষ থাকে। এই বিপরীত ভাব নিয়ে সমাজে উচ্চাসনে প্রতিষ্ঠা লাভ করা যায়, কিন্তু আধ্যাত্মিক জীবনে যদি মহান হতে চাই তাহলে আমাদের সবাইকে আত্মজ্ঞানে ভালোবাসতে হবে। এই আত্মজ্ঞানে যদি ভালোবাসতে পারি তাহলে আমাদের সেই প্রার্থনার ভাবটি এসে যায়। আত্মজ্ঞানে কিভাবে ভালোবাসতে পারবো বলছেন, এই আত্মজ্ঞানে ভালোবাসতে গেলে আমাদের মধ্যে যে এই চেইন অফ অবিদ্যা শৃঙ্খল, সেই শৃঙ্খলটাকে ভেঙে দিতে হবে, এবং এই শৃঙ্খলটাকে ভেঙে দেওয়ার জন্য আমরা মহাভারতে বিদুরের কয়েকটা নীতি গ্রহণ করতে পারি, স্মরণ করতে পারি।
অনেকগুলি বিদুরের নীতি ছিল, বিদুর খুব সুন্দর সুন্দর উপদেশ দিয়ে গেছেন, কিন্তু তার মধ্যে আমরা মনে রাখি বিদুরের কয়েকটি ঘটনার কথা, কয়েকটি নীতির কথা। বিদুর বলছেন, সর্বতীর্থে স্নান করা আর দুনিয়ার সকল প্রাণীদের সাথে কোমলতা বা স্নেহপূর্বক ব্যবহার করা, এই দুইটি সমান জিনিস। সকলের সঙ্গে প্রেমপূর্ণ ব্যবহারেই তীর্থের ফল লাভ হয়। আমরা তীর্থে যেতে চাই, তীর্থে ঘুরি, কিন্তু মহাভারতে বিদুর আমাদের বললেন সকল প্রাণীর সাথে ভালো ব্যবহার করা, সেইটি আমাদের তীর্থের ফল হয়ে যায়। এবং বললেন আগুন জ্বালালেই যেমন খাঁটি সোনা চকচক করে, সদাচার দ্বারা সৎপুরুষের, ব্যবহার দ্বারা সাধু সন্ন্যাসীর, ভয় দ্বারা বীর পুরুষের, আর্থিক সংকটের সময় ধৈর্যশীল ব্যক্তির, এবং কঠিন আপত্তি বা মতভেদে কে শত্রু কে মিত্র তার পরীক্ষা হয়ে যায়। বলছেন বিদুরের কথা, যে এইগুলো দিয়ে আমরা বুঝতে পারি। সদাচারের কথা বললেন, সাধু ব্যবহারের কথা বললেন, আর্থিক সংকটের সময় ধৈর্য রাখার কথা বললেন, এবং মতভেদ পার্থক্যের সময় কে যে শত্রু কে মিত্র তার পরীক্ষা হয়ে যায়। এবং বারবার বলছেন সদাচারকে সর্বদা রক্ষা করা উচিত, ঐশ্বর্য আসবে চলে যাবে, কিন্তু সদ ব্যবহার ক্ষীণ হয়ে গেলেও মনুষ্য ভ্রষ্ট হতে থাকে। আমরা এই যে পতন হয় তার কারণ হচ্ছে আমাদের এই সদ ব্যবহার থেকে আমরা সরে যাই। সেই জন্য বারবার বিদুরের কথা, কুল রক্ষার জন্য একজন মানুষকে, গ্রাম রক্ষার জন্য কুলকে, দেশ রক্ষার জন্য গ্রামকে, এবং আত্মাকে রক্ষার জন্য সারা পৃথিবী ত্যাগ করা চলে। কি সুন্দর কথা বলছেন, আত্মাকে রক্ষা করার জন্য সারা পৃথিবী ত্যাগ করা চলে। যদি কুল রক্ষা করতে হয় একটা গ্রামকে, গ্রাম রক্ষা করার জন্য কুলকে, দেশ রক্ষা করার জন্য গ্রামকে ত্যাগ করা যায়, কিন্তু আত্মাকে যদি রক্ষা করতে হয় তাহলে আত্মাকে রক্ষা করতে গেলে আমাদের সারা পৃথিবীকেও পর্যন্ত আমাদের যদি দরকার হয় সেটি ত্যাগ করতে পারি আমরা। এই সারা পৃথিবীকে ত্যাগ করার কথা বলছে। কেন না, জাগতিক সম্পদে আমাদের ওই ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা প্রেমের এমন জাদু, আমরা এমনভাবে ভালোবাসবো, আজকের দিনটাতে আমরা এমনভাবে ভাববো যে আজকে যেই আসুক না কেন আমি শুধু তাকে আজকে ভালোবাসবো। এইটা আমরা প্র্যাকটিস করি, আজকে করব, কাল করব, করতে 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 নিয়মিত অভ্যাস করতে করতে দেখব আমাদের ভেতরে ওই অভ্যাসটা সংস্কারে দৃঢ় হয়ে গেছে, যে আমরা আজকে যেই আসুক না কেন ভগবানকে ভালোবাসবো, যেই আসুক আমার কাছে তাকে আমি শুধু ভালোবেসে যাব। এবং এই ভালোবাসার সময় কোনো কিছু আমি বিচার করবো না, সে চোর না ডাকাত না তার কত ডিগ্রি আছে কি আছে এটি আমরা পারি ভাববো না, আমরা শুধু ভালোবাসবো। ওই ওই গুন্ডাও লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, যখনই ওই মনে কষ্ট হবে তখনই তোমার এই গুরু প্রদত্ত নামটি জপ করবে। ওই যে ভালোবাসো, ওই যীশুখ্রিস্টের শিষ্য জন বলছেন না, প্রতি রোববারই তিনি বলছেন ভালোবাসো ভালোবাসো। তা একজন বলেন, আপনাকে কি আর কিছু যিশু বলেননি? বলেন, ওই একটি কথাই তো শুনেছিলাম তার কাছ থেকে, শুধু ভালোবাসো। ভালোবাসার এই উঠোনে, ভালোবাসার এই আঙিনায় আমরা যদি সত্যি সত্যি নিঃস্বার্থ পর হয়ে ভালোবাসতে পারি, আত্মবোধ সর্বভূতেষু, যদি আত্মবোধ নিজের মতন করে ভালোবাসতে পারি, তাহলেই তো জীবনটা ধন্য হয়ে যায়। আর যখন জীবনটা ধন্য হয়ে যায় তখন জীবনের যে সৌরভ সেটা এমনিই বিতরিত হয়, আর অন্য কিছুর দরকার হয় না। শাশুড়ি বৌমার একটি প্রচলিত রূপক কাহিনী রয়েছে, যখন বৌমা শাশুড়িকে বললেন যে আমি কিভাবে জীবনযাপন করবো মা বলে দিন, তখন শাশুড়ি তিনটি জিনিস নিয়ে এলেন, একটি ডিম, একটি কফি বীজ, আর একটা ওই করলা বা পেঁপে, ওই রকম একটা নরম জিনিস। বলেন তিনটেকেই তুমি উনুনে বসাও। তিনটেকেই উনুনে বসানো হলো, জলে দেয়া হলো, ফুটতে লাগলো। যখন নির্দিষ্ট তাপমাত্রায় সব কিছু রান্না কমপ্লিট হলো, মানে তিনটেরই প্রসেসিং হয়ে গেল, দেখুন নির্দিষ্ট তাপমাত্রায় প্রসেসিং, আমাদের জীবনেও ওই দুঃখ কষ্টগুলো হচ্ছে আমাদের প্রসেসিং করে নির্দিষ্ট তাপ দিয়ে। সহনং সর্বদুখানাং অপ্রীতিকার উপূর্বকং, ওইটি তিতিক্ষা, সব কিছুকে সহ্য করছি, অপ্রীতিকার করছি না, ওই প্রসেসিং হচ্ছে, ভেতরটা প্রসেস করছে, বাইরে ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু ভেতরটা প্রসেস হচ্ছে, তো প্রসেসিং হচ্ছে নির্দিষ্ট তাপে, দুঃখ কষ্ট শোক মৃত্যু এগুলো সব হচ্ছে ওই তাপ, তাপ দিয়ে 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 আমাদের প্রসেস করে হচ্ছে। তিনটে নিয়ে এলেন,
বৌমা, শাশুড়ি বললেন, দেখো তুমি যদি ডিমের মতন শক্ত হও তাহলে ওই ডিমের ভেতরটা পেতে গেলে কি হয়, লোকে শক্ত খোলাকে আঘাত করে তবে ভেতরটা বার করে, ডিমের মতন শক্ত হয়ো না। আবার যদি তুমি করলা বা পেঁপের মতন নরম হয়ে যাও, থ্যাল থ্যালে হয়ে যাও, তাহলে লোকে তোমাকে পা মাড়িয়ে দিয়ে চলে যাবে, কেউ তোমাকে মানে মনে রাখবে না, ওই থ্যাল থ্যালেটাও হয়েও না। বললেন তাহলে, বললেন কফি বীজটা দেখো, এই কফিটা যখন তাপমাত্রা পেরিয়ে প্রসেস হচ্ছিল তখন ওর সুন্দর গন্ধটা ছড়িয়ে পড়ছিল। আমরা কফি খাওয়ার আগেই ওই যে বলে না ঘ্রাণটা পেয়ে যাই, মনটা ভালো হয়ে যায়, ওই দেখবেন ঠিক ঠিক প্রকৃত সাধু সঙ্গ আমাদের ওই ঘ্রাণটা আগে দিয়ে দেয়, ওই স্মেলটা জানিয়ে দেয়, আর ওই স্মেলটা যখন পেয়ে যাই তখন আমরা তার কাছে গিয়ে প্রসেসড হই। সৎ কথায় প্রতিদিনের প্রার্থনা, যদি সত্যি সত্যি আমাদের মধ্যে স্মেলটা ছড়িয়ে দেয়, ভগবত চিন্তার স্মেল গন্ধটা যদি ছড়িয়ে দেয়, তাহলেই তো আমরা বলতে পারি প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো দাও তুমি আরো দাও। এই আরো দাও ভগবান আমাদের ঐশ্বরিক চিন্তাটা ঢেলে দিন, আমাদের জীবনটা ওই কফি বীজের মতন, আমরা যেন অন্যকেও এই সুগন্ধ বিতরণ করতে করতে, এই স্বর্গীয় সৌরভের আনন্দ বিতরণ করতে করতে ধন্য হই, অন্যকেও ধন্য করার সুযোগ করি। সকলকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম, অপেক্ষায় রইলাম আবার আগামী পর্বের জন্য। নমস্কার, ধন্যবাদ।